হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি সুলাইম মানিক, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমি বিভিন্ন সময় আমার চ্যানেলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ট্যুর নিয়ে আমি আমার ট্রাভেলিং ভিডিওগুলো আপলোড করে থাকি আপনাদের জন্য। আর পাশাপাশি কিন্তু আমি অনেক ধরনের ইনফরমেটিভ ভিডিও বানাই যেগুলো আপনাদের উপকারে আসবে, আর বিনোদনের জন্য কিন্তু আমি ট্রাভেলিং ভিডিও করে থাকি। সো আমি আজকে আপনাদেরকে এরকম একটি ট্রাভেলিং নিয়ে একটি চমৎকার তথ্যমূলক ভিডিও উপহার দেবো, সেটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যারা ভ্রমণ পিপাসু আছেন, যারা কক্সবাজার ঘুরতে আসেন, তাদের জন্য কিন্তু কক্সবাজারের যে সি বিচ এর সৌন্দর্যের বাইরে আর তেমন কিছু দেখতে পান না। বাট কক্সবাজারে এসে যদি এরকম হয়, আপনার আরেকটা দিন বাড়িয়ে কক্সবাজার থাকবেন, পাশাপাশি কক্সবাজারের আশেপাশে কী কী আছে সেগুলো এক্সপ্লোর করবেন, এবং সেটা কক্সবাজারকে আপনি দেখবেন হচ্ছে একটা ভিন্ন জায়গা থেকে, তাহলে কেমন হয়? তো সেরকম একটি বিষয় নিয়ে আজকে আমি কথা বলার চেষ্টা করব, মহেশখালী, সোনাদিয়া এবং হচ্ছে সমুদ্র বিহার নিয়ে সব কিছু মিলিয়ে একটা ট্যুর প্যাকেজের আয়োজন করা হয়েছে। ফারহান ট্যুরিজম, তারা এটা আয়োজন করেছে। আমাদের সাথে আছেন হানিফ ভাই। হানিফ ভাই আসলে এই ট্যুরটা অপারেট করে থাকে এবং ওনার এক্সপিরিয়েন্স এবং এই ট্যুর সম্পর্কে বিস্তারিত উনি বলার চেষ্টা করবেন। সো কিপ ওয়াচিং মাই ভিডিও। আর হানিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, কেমন আছেন? ধন্যবাদ ভাই, ভালো আছি। আচ্ছা, আমাদের এই যে আপনাদের এই ব্যতিক্রমী ট্যুরটা বাংলাদেশে আসলে এরকম খুব ট্যুরের আগে কখনো আমি দেখিনি আর অপারেট করেন, তো আপনারা শুরু করেছেন ট্যুরটা সম্পর্কে আপনি একটা গ্লাস একটু বলতেন প্লিজ। যে আসলে আমরা ট্যুরটা শুরু করেছি বেশি দিন হয়নি, আমরা ট্যুরটা শুরু করেছি 23 নভেম্বর। আমরা কক্সবাজারে বিআরডব্লিউটি ঘাট থেকে এই যাত্রা শুরু করি। বাঁকখালী নদী হয়ে আমরা চলে যাই মহেশখালীতে, মহেশখালী ভ্রমণ করে আমরা চলে আসি সোনাদিয়াতে, সোনাদিয়া ভ্রমণ করে আমরা আবার চলে আসি সমুদ্র বিহারে তথা বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে যখন আমরা চলে আসি, কক্সবাজারের উপকূলীয় দৃশ্যগুলো আমরা মানে এক নজরেই দেখতে পাই। আসলে আমরা যারা কক্সবাজার ভ্রমণ করতে আসি, উপকূলীয় থেকে আমরা বঙ্গোপসাগর দেখি বা সম্পূর্ণ দেখা হয় না, কিন্তু আমরা যদি বঙ্গোপসাগর থেকে যখন উপকূলীয় এলাকাগুলো দেখি, সবগুলো যে অনেকগুলো স্পট আছে একসাথে দেখতে পাই, এবং বঙ্গোপসাগরের জনজীবনে যারা জেলে আছে এই জনজীবনগুলো আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই। এই ভ্রমণটা একদম নতুন একটা দিগন্ত বলা যায়, ভ্রমণের দিগন্ত দিক। আসলে আমরা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এই যাত্রা প্রথমে শুরু করেছিলাম, অবশেষে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি, এবং এই যাত্রা করার জন্য আমাদের অনেক কাঠ পড়তে হয়েছে। রেস্ট্রিক্টেড, কারণ সহজে ওখানে অনুমোদন পাওয়া যায় না। তাই আমরা যা হোক আল্লাহ রহমতে, অশেষ রহমতে আমরা অনুমোদন পেয়েছি এবং যাত্রা শুরু করেছি। অনেকে অনেক রকম অভিমত করেছে, অনেকে বলেছে এরকম যাত্রা এসে আমাদের, আমার বয়স 50 বছর, আমার এখন বয়স হয়ে গেছে 30 বছর, মানে উনি এত খুশি হয়েছেন এবং এত প্লিজড হয়েছেন যে ওনার বয়সটাই কমে গেছে। মহেশখালীতে আমরা আসলে দেখতে পাই সুদীর্ঘ লম্বা 1.5 কিলোমিটার যে লম্বা সেতু, এই সেতু দুই পাশে রয়েছে খুব সুন্দর ম্যানগ্রোভ বন। যারা সুন্দরবন ভ্রমণ করেছে এ ধরনের বনগুলো ওরা দেখতে পেয়েছে। ম্যানগ্রোভ বন মূলত হচ্ছে সুন্দরী গাছ এবং গোলপাতার গাছ। যারা সুন্দরবন ভ্রমণ করছে আসে তারা এটা খুবই উপলব্ধি করবে আর কি। দুই পাশে দৃশ্য দেখার পরে ময়নাক পাহাড়ের উপরেই রয়েছে 500 বছরের পুরনো আদিনাথ মন্দির। এই মন্দিরের অনেক কাহিনী রয়েছে, যারা হিন্দু সম্প্রদায় আছে এরা এটা সম্বন্ধে অনেক অবগত আছে। এটা একটা লম্বা কাহিনী, যাই হোক আমি এটা বললাম না। এবং ওখানে রয়েছে লবণের মাঠ। লবণ এখনও যদি চাষের উপযোগী না, কিন্তু আপনার এই শীতের পরে লবণের চাষ শুরু। সো ভিউয়ার্স, এই মুহূর্তে চলে আসছি মহেশখালী। জাহাজ থেকে মাত্র নামলাম আর মহেশখালী এসেই যেটা যে জায়গাটা দেখে আমার চোখ আটকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা চমৎকার ভিউ, একটা ম্যানগ্রোভ ফরেস্ট এখান থেকে স্টার্ট হয়েছে। আর
মহেশখালীর ডিফারেন্ট যে ভিউগুলো আছে সেগুলো আমি আর দেখানোর চেষ্টা করবো আমার ভিডিওতে। কিছু কথা না বলে চলুন আমরা স্টার্ট করি আমাদের এক্সপ্লোর। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম মহেশখালীর মিষ্টি পান খাওয়াবো এবং দেখাবো, আর আমি এই মুহূর্তে আছি মহেশখালীর। এই জায়গাটার নাম কি ভাই? মহেশখালী পৌরসভা। মহেশখালী পৌরসভা। আর আপনারা দেখতে পাচ্ছেন যে পানের হার, আজকে শুক্রবার, যেহেতু এখানে শুক্রবারে পান বিক্রির বাজার বসে, আর দেখতে পাচ্ছেন এরকম এই থরে থরে সাজানো পানের দোকান। এখান থেকে এই পানগুলো ভাই কোথায় যাবে? সো ভিউয়ার্স, কথা দিয়েছিলাম মহেশখালীর পান খাবো এবং আপনাদেরকে দেখাবো। পান তো সব জায়গায় পাই, বাট মহেশখালীর পানটা হচ্ছে ঐতিহ্যবাহী মিষ্টি পান। সো এখন ওই মিষ্টি পানটা আমি খেয়ে টেস্ট করবো আর বলবো কেমন, সাথে এই পান বিক্রেতার সাথে আমরা কথা বলবো। সো আগে দেখি কেমন কী অবস্থা। অসাধারণ, যারা পানপ্রেমী আছেন তারা আসলে আমার মনে হয় মহেশখালী চলে আসা উচিত। যারা পান খাইতে পছন্দ করেন মহেশখালী চলে আসেন, মহেশখালীর পান খাবেন আর সারাদিন গান গাবেন। ভাই, দৈনিক কয়টা পান বিক্রি হয়? 400-300 কিলো হয় আর কি। 300 কিলো হয়? এখানে পান খাইতে কি মানে এলাকার লোকই খায় না বাইরের লোক এসে খায়? বাইরের লোকও খায়, এলাকার লোকও খায়। আপনি পান বিক্রি করে কত বছর যাবত? 6 বছর যাবত হচ্ছে। 6 বছর পানের দোকান থেকে আমি সুলাইমান মানিক বিদায় নিচ্ছি এই পর্যন্তই। আপনাদেরকে জানিয়ে রাখলাম মহেশখালীর পান সিজনে হচ্ছে 150-200 টাকা, আর অফ সিজনে এইসব শীতকাল যেহেতু উৎপাদন কম, পানটা বড়ো হয় কম, বাট দাম বেশি, 500-600 টাকা। সো আমি পান খেতে খেতে আপনাদেরকে অনেকটা এক্সপোর্ট নিয়ে আসছি, চলুন দেখা যাক পরবর্তী গন্তব্য। দর্শক, আমি এখন একজন লবণ চাষির সাথে, আপনি তো লবণ চাষি, তো আপনার নাম কি? নুরুল আমিন। কত বছর যাবত লবণ চাষ করেন? একজনে 80,000-90,000 এর পাইছি। আচ্ছা, আপনার কতটুকু জমি? আমার তো 3 কানি। তিনকানি জমিতে আপনার হচ্ছে বছরে 80-90,000 টাকা আপনি আয় করতে পারেন। জি।